নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে মতি ঝর্ণা, ঝাড়খণ্ড। সেখানে কিভাবে যাবেন এবং কি কি দেখবেন? আমি প্রথমে তিনপাড়া রেল স্টেশনে নেমে বেরিয়ে পড়লাম। ঠিক স্টেশনের ডান পাশেই রয়েছে সেখানে একটা মন্দির, মন্দিরটি হচ্ছে তিন পাহাড় দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের দর্শন করলাম প্রথমে, যেন যাত্রা শুভ হয়। সেখান থেকে আমি শুনে নিলাম মতি ঝর্ণার দূরত্ব কত। তিনপাড়া রেল স্টেশন থেকে মতি ঝর্ণার দূরত্ব 35 কিলোমিটার, অর্থাৎ গাড়িতে, এবং যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। তা আমি গাড়ি নিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এখানে ফিল্ড বলছিলেন, এখানে গাড়ি টাড়ি রাখে দাও আর হাঁটে হাঁটে চলো। ওটা পার্কিংটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে বাইরে বাইরে বেরিয়ে নাও, ছোট্ট পার্কিং। এটাকে অনেকে পিকনিক স্পটও মনে করে, আবার দেবত্ব জায়গা। আমরা অলরেডি 10 মিনিট হেঁটে নিয়েছি, 10 মিনিট হাঁটার পরেও এখনও আমাদের লোকমুখে আমরা যেটা শুনছি, আমরা যে ঝর্ণার কাছে, মতিঝিল ঝর্ণার কাছে পৌঁছতে আমাদের এখনও সময় লাগবে মোটামুটি 20 মিনিট। পুরো পাহাড়ের মিডিলে আমরা এখন উপস্থিত। এই যে সেই রাস্তা, রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। ছোট্ট উজ্জ্বল পাহাড়ে পাহাড়ে বসে আছে, পাহাড়ের উপরে একটা ইমিটেটেড মতি ঝর্ণার আগে রয়েছে চিলড্রেন পার্ক, সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। ধীরে ধীরে, অনেকে উঁচুতে যেতে পারে না, তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। এই যে পাহাড়, একটা চিতাবাঘের মূর্তি রাখা রয়েছে, আর অতীতকে বোঝানোর জন্য যে এখানে অতীতকালে বাঘও থাকতো। এই যে আমরা একেবারে ঝর্ণার খুব কাছে চলে এসেছি, আর একটু গেলেই আমরা পেয়ে যাব এই যে রাস্তা। এই রাস্তা থেকে আমরা চলে যাব, আর একটু পরেই আমরা ঝর্ণার মুখোমুখি হব। আরও অনেক কিছু রয়েছে এখানে, খুব সুন্দর একটা দোকান সরি দোকান না, এটা স্টুডিও খোলা হয়েছে এখানে ছবি তোলার জন্য, পর্যটকদের সেলফি জোন এখানে অনেকটা বলা যেতে পারে। চারিদিকে পাহাড়ে ঘেরা, সর্পনাগের ছবি। ঠিক মন্দিরে ঢোকার আগে এই সর্পনাগের ছবিটি আপনারা দেখতে পাবেন, এবং সিঁড়ি দিয়ে বেয়ে আমি সে মন্দিরের দিকে। এই যে মানুষ দেখতে পাচ্ছ, এই যে সেই শিব মন্দির। কথিত আছে যে যারা যারা দেবঘরে যেতে পারে না জল নিতে, শিব ঠাকুরের মাথায়, তারা এইখানে এসে পুজো করে যায়। তারপরে এই গুফার নিচে এক শিব লিঙ্গের দেখা পায়, সেখান থেকে পূজিত হয়।
শিব মন্দির। একেবারে পাথরের গুফার নিচে শিব মন্দিরটি রয়েছে। আপনারা যদি যান অবশ্যই এই জায়গাটি দেখতে আপনাদের ভালো লাগবে। যিনি এই সমস্ত বানর বা আরো সমস্ত যে সমস্ত খাবার দেয় প্রত্যেক দিন তিন বেলা চার বেলা করে আমার পরের ভিডিওটির জন্য অবশ্যই।